वेलकम टू स्टूडेंट पॉइंट। स्टूडेंट पॉइंटের পক্ষ থেকে তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। তোমরা অবশ্যই জানো আমরা এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ক্লাস 11 এর পরীক্ষার্থীদের জন্য আমরা কিন্তু একটা কুইজ কনটেস্ট স্টার্ট করেছি, কুইজ কম্পিটিশন যেটাকে তোমরা বলতে পারো। সেটা কিন্তু কনটেস্টটা আমরা অবশ্যই অনলাইনের মাধ্যমে করছি, অনলাইনে প্রথমবার এটা হতে চলেছে। তো তোমাদের সুবিধার জন্য, কারণ তোমাদের মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, ক্লাস 11 এ পরীক্ষা আছে, তো কুইজ কনটেস্টটা নিলে কি হয়, তোমাদেরও সুবিধা হবে বই, এবং তোমাদের মধ্যে একটা আগ্রহ চলে আসবে যে না আমি তাহলে প্রত্যেকদিন বইটা দেখি, এবং সেটা একটা পড়াশোনার মধ্যে তোমরাও তাহলে থাকবে। ঠিক আছে, তো কথা হচ্ছে আমরা কুইজ কনটেস্ট যেটা সেটা আজ থেকে আমরা স্টার্ট করতে চলেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের একটা কোশ্চেন বলা হবে, এবং এই কোশ্চেন থেকে তোমরা যারা সঠিক উত্তর দেবে আমরা একজনকে বেছে নেব, সেটা রোলিংয়ের মাধ্যমে। ঠিক আছে, এবং তোমাদের সামনেই যাকে আমরা বেছে নেব পুরস্কৃত করার জন্য, তোমাদের অবশ্যই একটা পুরস্কার দেওয়া হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের মধ্যে থেকে একজনকে আমরা কিন্তু পুরস্কার দেব। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেব। এবং ইতিমধ্যে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন করে এবার থেকে কিন্তু তোমাদের মক টেস্ট হবে, সেটা রাহাত প্রকাশনী। তোমরা অবশ্যই জানো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হাই পারফরমেন্স বিগত বছর শুধু বললে হবে না, 3 থেকে 4 বছরে কিন্তু ছাত্রছাত্রীদের সহযোগিতায় হাই পারফরমেন্স বই অবশ্যই তোমরা জানো তোমাদের অনেক সহযোগিতা করেছে। বিগত বছরে কোশ্চেন কমনের রেকর্ড আছে। এছাড়া অলরেডি মাধ্যমিকের বই ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, উচ্চ মাধ্যমিকের বই আমরা কিছুদিন দেরি করে প্রকাশিত করছি, কারণ তোমাদের সিলেবাস দেখতে পাচ্ছ কম করে দেওয়া হয়েছে। তো যে সিলেবাস যেটা কম করা হয়েছে, সিলেবাস 30 থেকে 35% সেটা আউট করে ফাইনালি বই প্রকাশিত হতে চলেছে। কিছুদিনের মধ্যে তোমরা আপডেট পেয়ে যাবে, তোমরা যাতে পড়াশোনার মধ্যেই থাকো এই জন্য রাহাত প্রকাশনী এবং স্টুডেন্ট পয়েন্টের পক্ষ থেকে তোমাদের কিন্তু এই কনটেস্টটা আমরা স্টার্ট করেছি। তো ফাইনালি আমি একটা কোশ্চেন দেবো, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, সেখান থেকে আমরা একজন স্টুডেন্টকে, একজন ছাত্র বা একজন ছাত্রীকে আমরা কিন্তু পুরস্কৃত করব। কি পুরস্কার দেওয়া হবে সেটা যখন আমরা তোমাদের সামনে কিন্তু আমরা একজনকে বেছে নেব, সেটা তোমাদের সামনে স্ক্রিনশট করে দেখানো হবে আমরা কিভাবে বেছে নেব। তো সেটা অবশ্যই র্যান্ডম কমেন্ট স্পিকারের মাধ্যমে কিন্তু আমরা এটা করব, তোমাদের সামনেই হবে যা কিছু। সঠিক উত্তর দিচ্ছ তোমরা কিভাবে বুঝবে যে তুমি প্রাইজ পাচ্ছ কি না, সেটা আমরা পরবর্তী একটা ভিডিও অর্থাৎ 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু চ্যানেলটা অবশ্যই ফলো রাখবে, চ্যানেলটা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমাদের রীতিমতো সিলেবাস যেটা কমানো হয়েছে, সিলেবাস কমানোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে, আর্টস কমার্স সায়েন্স এছাড়া মাধ্যমিকে। তো কথা হচ্ছে আমি তাহলে তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা কোশ্চেনটা সহজ, একদম সিম্পল কোশ্চেন, তোমরা অবশ্যই পড়েছো মাধ্যমিক লেভেলের কোশ্চেন, তোমরা উত্তরটা সঠিক উত্তর দেবে। 1 থেকে 2 দিনের মধ্যে আমরা তোমাদের স্ক্রিনশট দিয়ে ভিডিও বানিয়ে জানিয়ে দেওয়া হবে কে পুরস্কারটা পাচ্ছ, পুরস্কার কি হবে তোমাদের সাথে আমরা পরের ভিডিওতে বলে দেবো। বন্ধুরা, তোমাদের জন্য আজকে যে কোশ্চেনটা রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ইতিহাস থেকে আমরা প্রত্যেকটা বিষয়ে কোশ্চেন দেওয়া হবে এবং তোমাদের অবশ্যই পুরস্কৃত করা হবে, যারা সঠিক উত্তর দেবে সেখান থেকে আমরা কমেন্ট স্পিক করে তোমাদেরকে পুরস্কার করব, তোমাদের সামনেই হবে। ঠিক আছে, মানে কে পুরস্কার পাচ্ছ তোমাদের সামনে সেটা জানিয়ে দেওয়া হবে। ফাইনালি একটা কোশ্চেন আজকে যেটা তোমাদের জন্য, সেটা হচ্ছে কলকাতা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়। তোমরা স্ক্রিনে স্ক্রিনটা নজর রাখবে, স্ক্রিনেও কিন্তু আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, কলকাতা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়। তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, রেজাল্টটা আমরা 1 থেকে 2 দিনের মধ্যে জানিয়ে দেবো। অবশ্যই ফলো রাখবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল, রীতিমতো তোমাদের আপডেট দেওয়া হয়, কমেন্ট করে জানাবে, 2-1 দিনের মধ্যে আমরা রেজাল্ট দিয়ে দেবো তোমাদের সামনেই। তো অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, অবশ্যই কিন্তু ফলো রাখবে, সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল।